হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো শীতকালে প্রায় প্রত্যেকেরই একটা কমন সমস্যা সেটা হচ্ছে গোড়ালি ফেটে যাওয়া অর্থাৎ ক্র্যাক হিলস এটা প্রায় প্রত্যেকেরই হয় খুব কম মানুষ রয়েছে যাদের এটা হয় না আবার অনেকে দেখা যায় সারা বছরই এটা থাকে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কি হয় না গরম থেকে যখন আমরা শীতকালে চলে আসি অর্থাৎ শীতকালে ব্যাপারটা হয় অর্থাৎ গোড়ালিটা ফাটে এবং যখন আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জ হয় গরম পড়ে তখন দেখা যায় যে গোড়ালিটা নিজে থেকে কিওর হয়ে যায় আবার এমনও লক্ষ্য করা গেছে একজনের এতটাই গোড়ালি ফেটে যায় যে ওই ফাটা অংশটাতে সংক্রমণ হয়ে যায় সংক্রমণ হয়ে গিয়ে জ্বালা করে রক্ত বের হয় বা যন্ত্রণা হয় এরকম ধরনের কিন্তু অনেকের সমস্যা হয় একদম প্রথমে তোমাদেরকে আমি বলে নিই যে গোড়ালিটা কেন ফাটে ফাটার কারণটা কী দেখো শীতকালের যে ওয়েদারটা হয় সেটা ভীষণ ড্রাই হয় ঠিক আছে তো ড্রাই হওয়ার জন্য কী হয় আমাদের গোড়ালির যে চামড়াটা রয়েছে ওটাও কিন্তু ড্রাই হয় যখন ওই গোড়ালির চামড়াটা ভীষণ ঠিক হয়ে যায় এবং তার সাথে সাথে ড্রাই হয় আর তার ওপর যখন আমরা একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি বা হাই হিলস পরি অথবা দেখা যায় মানে কোনোভাবে যদি ওই জায়গাটায় প্রেশার পরে সেক্ষেত্রে কিন্তু তখন গোড়ালিটা আস্তে আস্তে ফাটতে শুরু করে আজকে আমি তোমাদের সাথে দুটো স্টেপে গোড়ালিটাকে কিভাবে তোমরা ওই ফাটা গোড়ালিটাকে ঠিক করতে পারবে অথবা কিভাবে তোমরা গোড়ালিটাকে মেনটেন করতে পারবে যাতে করে গোড়ালিটা না ফাটে দুটো স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার করব যেই দুটো স্টেপ ফলো করলে কিন্তু তোমাদের গোড়ালিটা আর ফাটবে না এবং রাতারাতি ওটা কিওর হবে চলো একদম প্রথম যে স্টেপটা করতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে ভালো করে ক্লিন করতে হবে অর্থাৎ গোড়ালিটাকে যদি ভালো করে ক্লিন করে আমরা যে কোনো ক্রিম বলো যা কিছু বলো সেটা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু ওটা খুব তাড়াতাড়ি চামড়ার সাথে অ্যাবসর্ব করে যাবে এবং রেজাল্টটা অনেক ফাস্ট পাবে তাই প্রথমেই দরকার গোড়ালিটাকে ভালো করে ক্লিন করা ক্লিন করার জন্য কি করবো আমরা প্রথমেই তোমরা নিয়ে নাও একটা জায়গায় জল গরম জল ঠিক আছে তার মধ্যে তোমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে খাওয়ার সোডা দিয়ে দাও ওখানে এক চামচ এবং তার সাথে যোগ করে দাও নুন এক চামচ আর লেবুর রস দিয়ে দাও হাফ একটা লেবুকে কেটে নাও কেটে নিয়ে ওর যে রসটা পুরোটা দিয়ে দাও এরপর তোমরা ওর মধ্যে তোমাদের যে কোনো শ্যাম্পু সেটা বডি শ্যাম্পু হতে পারে হেয়ার শ্যাম্পু হতে পারে যে কোনো শ্যাম্পু তোমরা ওই জলটার মধ্যে দিয়ে দাও জলটা যেন খুব বেশি গরম না হয় হাত ছোঁয়া হয় অর্থাৎ যেটা আমাদের পায়ের যে চামড়াটা সেটা সহ্য করতে পারবে বেশি অতিরিক্ত গরম দিয়ে দিও না তো ওই গরম জলটা দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নাও সবগুলোকে জল জলের মধ্যে তো মিশিয়ে নেওয়ার পর তোমরা পাটাকে ওর মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দাও মোটামুটি দশ থেকে কুড়ি মিনিট যতটা টাইম পারবে এই যে জলে তোমরা পাটাকে ভিজিয়ে রেখেছো এটাতে কি হবে যেন ওই ওই যে গোড়ালির যে মোটা চামড়াটা ওটা আস্তে আস্তে নরম হবে এবং ওর একদম ভেতর থেকে ভেতরে যে নোংরাগুলো জমে আছে সেই নোংরাগুলো কিন্তু আস্তে আস্তে বেরোতে থাকবে আর তারপরে তোমাদেরকে যেটা করতে হবে দশ কুড়ি মিনিট বসে থাকার পর তোমরা একটা ব্রাশ দিয়ে গোড়ালিটাকে ভালো করে ঘষে নাও ঘষে নিয়ে ক্লিন করে নাও তাহলে কী হবে এক নম্বর ওই যে গরম জলটা আমি নিয়েছি তার দরুন ওই গোড়ালিটা একদম সফট হয়ে যাবে ওখানে যে ঠিক যে চামড়াটা ছিল সেটা একদম সফট হয়ে যাবে এবং ওই জায়গাটা একদম ক্লিন হয়ে যাবে এরপর তোমরা ব্রাশ দিয়ে ঘষে নেওয়ার পর পাটাকে তুলে নাও শুকনো কোনো জিনিস দিয়ে পাটাকে ভালো করে মুছে নিয়ে শুকনো করে নাও এরপরে যে স্টেপটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে একটা ক্রিম এই ক্রিমটা তোমাদেরকে বাড়িয়ে বানিয়ে রাখতে হবে এবং পুরো শীতকাল কিন্তু তোমাদেরকে এই ক্রিমটা ব্যবহার করতে হবে প্রত্যেক দিন একদিনও মিস করা চলবে না তবে গিয়ে তোমরা দেখতে পাবে যে তোমাদের গোড়ালি মানে যাদের গোড়ালিটা ফেটে রয়েছে অলরেডি সেটা কিওর হবে আর যাদের ফাটছে না তাদের কিন্তু গোড়ালিটা একদম ফাটবে না এবং ওই জায়গাটা একদম বেবি সফট হয়ে থাকবে তো চলো ক্রিমটা দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি একদম প্রথমেই তোমরা নিয়ে নাও একটা মোমবাতি প্রায় প্রত্যেকের বাড়িতে রয়েছে আর যাদের নেই সামনে তো দেয়ালি আসছে তো দেওয়ালিতে মোমবাতি তো প্রায় প্রত্যেকের বাড়িতেই কেনা হয় তো তোমরা মোমবাতিটা ইজিলি পেয়ে যাবে তো প্রথমে তোমরা মোমবাতিটা নিয়ে নাও এবং সেটাকে গ্রেট করে নাও গ্রেট করে নেওয়ার পর এটাকে তোমরা নিয়ে নাও এক চামচ দেখো এখানে আমি যে ক্রিমটা বানাচ্ছি আমি মোটামুটি এক চামচের আন্দাজে বানাচ্ছি তোমাদের যদি বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু যেই যেই রেশিওগুলো আমি বলছি সেগুলোকে তোমরা ডাবল করে নিও তো মোমবাতি দেখো এখানে আমি যে গ্রেট করা মোমবাতিটা নিয়ে নিচ্ছি এক চামচ এবং তার সাথে তোমাদেরকে যেটা যোগ করতে হবে সেটা সর্ষার তেল এটাও কিন্তু পা ফাটার জন্য ভীষণভাবে কার্যকরী মোমবাতিও কার্যকরী এবং তেলটাও কিন্তু ভীষণভাবে কার্যকরী এটা কিন্তু আমাদের এই যে পায়ের যে মোটা চামড়াটাকে ভীষণভাবে সব বানিয়ে রাখবে যাতে করে কি হয় না ওটা ফেটে যায় আর ওর সাথে দিয়ে দাও তিন চামচ সর্ষের তেল দেখো রেশিওটা কিন্তু তোমরা এখানে ঠিকঠাক মেনটেন করবে এক চামচ যদি তোমরা মোমবাতির গুঁড়ো নাও সেক্ষেত্রে কিন্তু তিন চামচ তোমাদেরকে সরষের তেল এখানে যোগ করতে হবে তারপর তোমরা এর সাথে যোগ করে দাও হাফ চামচ ভ্যাসলিন তো এখানে দেখো আমি তিনটে দিয়ে দিয়েছি এবং দেওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে এটাকে ডাবল বয়লিং প্রসেসে অর্থাৎ একটা ডেকজিতে তোমরা জল নিয়ে নাও নেওয়ার পর তোমরা জলটাকে ফুটিয়ে নাও তারপর ওইটাকে একটা স্টিলের বাটিতে নিয়ে ওটাকে জলের উপর বসিয়ে নাও দেখো এখানে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি সেম ওয়েতে কিন্তু তোমাদেরকে করতে হবে তো ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে চামচ দিন আড়ার পর যখন দেখবে যে ভ্যাসলিন এবং মোমবাতি এবং তেল তিনটে একে অপরের সাথে একদম মিশে গেছে তারপর তোমরা এটাকে একটা কন্টেনারের মধ্যে রেখে দাও এটা কিন্তু তোমাদের পুরো শীতকালটা চলে যাবে একবার বানিয়ে নেবে দেখবে পুরো শীতকালটা মোটামুটি হয়ে যাবে এবারে এটাকে তোমাদেরকে পাটাকে ক্লিন করে শুকনো করে নেয়ার পর তোমাদেরকে গোড়ালিতে লাগাতে হবে এবং এটাকে লাগিয়ে নেয়ার পর যেটা করতে হবে পায়ে তোমরা একটা মজা নাও যাতে করে কি হয় না এই যে ক্রিমটা বিছানায় না লাগে এবং পায়ের যে মশ্চয়ারটাকে লক করবে অর্থাৎ সারা রাত কিন্তু এটা কাজ করবে পায়ের মধ্যে তাতে করে তোমাদের পায়ের যে ঠিক চামড়াটা সেটা নরম হবে এটাকে তোমাদেরকে কন্টিনিউ করতে হবে তোমরা যদি একদিন দুদিন করার পর ছেড়ে দাও তাহলে কিন্তু রেজাল্টটা বুঝতে পারবে না তোমরা এটাকে কন্টিনিউ করো দেখবে মোটামুটি তোমরা রেজাল্ট পাবে কয়েকদিনের মধ্যেই কিন্তু রেজাল্টটা বুঝতে পারবে এবং পাটাকে মেনটেন করার জন্য তোমাদেরকে এটা পুরো শীতকালটা কন্টিনিউ করে যেতে হবে আর ঠিক যেই যেই প্রসেসে আমি বললাম ঠিক সেম সেম প্রসেসে করো দেখবে তোমরা রেজাল্টটা অনেক তাড়াতাড়ি পাবে এবার বলে নি তোমরা ওই গোড়াইটাকে মেনটেন করার জন্য কি কি করবে তো তোমরা যতটা সম্ভব হিল তোলা জুতা অর্থাৎ হিল খুব হাই হিল পরাটাকে একটু অ্যাভয়েড করবে আর শক্ত জুতোগুলোকেও কিন্তু পরা অ্যাভয়েড করবে আর এবং অনেকক্ষণ যদি কোনো কাজের জন্য যদি তোমাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সেক্ষেত্রে দেখবে কিছুক্ষণ দাঁড়ানোর পর একটু বসে যাবে পাটাকে একটু আরাম দেবে এই ছোট ছোটো টিপসগুলো তোমরা যদি ফলো করো দেখবে তোমাদের গোড়ালি ফাটার সমস্যাটা আর একদমই হবে না এই ছিল আমরা আজকের ভিডিও আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক করো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকো তবে অবশ্যই কিন্তু এই চ্যানেলের একজন সদস্য হয়ে যেতে পারো তো তার জন্য কী করতে হবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু নোটিফিকেশান বেলটা অন করতে হবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাই